अपनी कुर्सी की पेटी बांध लीजिए और चलिए हमारे साथ दमन। আজকের ওয়েদারটা ভীষণ ক্লাউডি ওয়েদার, দেখো বৃষ্টি পড়ছে বাইরে। সুরত, on this flight we will be covering a total distance of 1685 kilometers with a flight time of 2 hours 20 minutes. হ্যালো এভরিওয়ান, আই এম রিয়া, ইউ আর ওয়াচিং ডিডি এন্টারটেইনমেন্ট। আমি বলি শুভ শারদীয়া সবাইকে, সবাই খুব ভালোভাবে দুর্গাপুজো কাটাও। আজকের ব্লগটা অনেক দিন ধরে আমি আজকের দিনটার জন্য ওয়েট করছিলাম, কারণ আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি। হ্যাঁ, এই বছর পুজোতে বাপের বাড়ি। তো যারা যারা আমাকে চেনো তারা জানোই আমার বাপের বাড়ি কোথায়। তো তাও বলে দিই সবার জন্য যে আমার বাপের বাড়ি হচ্ছে দমন অ্যান্ড দিউ, ঠিক আছে? তো আজকে আমি দু বছর পর বাপের বাড়ি যাব। আর এই দমনের এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, দমনের পুরো সিরিজ আসতে চলেছে, এটা হচ্ছে পার্ট ওয়ান। আর টুটাও দেখো, আর যতগুলো পার্টস আসবে প্লিজ তোমরা দেখো, আমি চেষ্টা করব তোমাদের সাথে পুরো কমপ্লিট জার্নিটাই মানে যতটা শেয়ার করা যায়, ঠিক আছে? আর দুর্গাপুজোর আরেকটা ভিডিও আসবে, সেটা ত্রিদীপদা করবে, হয়তো তোমরা এতক্ষণে দেখে নিয়েছো বা ওটা দেখবে। যাই হোক, ভিডিওটা কখন আসতে চলেছে আমি তো জানি না, তাই সব কিছুই বলে দিচ্ছি। আর আমি একটু লেটও হয়ে গেছি প্রচণ্ড, তো যেতে যেতে কথা হচ্ছে, বা বাই। আর হ্যাঁ, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের ভিডিওসগুলো দেখো, লাইক করো, আর পছন্দ হলে প্লিজ নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এটাই আমাদেরকে আরও সামনে আরও কাজ করার জন্য মোটিভেট করবে। চলো ফ্লাইটে বসে আছি। প্রচণ্ড ঝামেলা হলো, কারণ দেরি হয়ে গেছিলো আর চেক ইন ফেকিন সব কিছুই আমার করা হয়নি, তো প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। আর সব ওরাই অনেক হেল্প করলো, আমার জন্যই অ্যাকচুয়ালি ওয়েট করেছিলো। তো যেহেতু আমার বোর্ডিং পাসটা হয়ে গেছিলো, তো এবার আর লাকিলি সব থেকে ভালো খবর হচ্ছে যে উইন্ডো সিট আছে, তো আপনাদেরকে উইন্ডো সিট থেকে সব গ্লিমসগুলো আমি শেয়ার করব। আর এতক্ষণ কথা বলতে পারিনি এয়ারপোর্টে, সব কিছুর সময় ওই প্রসেসগুলো দেখাতে পারিনি, এয়ারপোর্টের সিচুয়েশনগুলো দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলাম আমি আজকে। আর হয়েছে কি, বেরোনোর সময় আমি আমার টিকিটটা খুঁজে পাচ্ছিলাম না, আমি অ্যাকচুয়ালি রেখেছিলাম ব্যাগে, বাট আমি ভুলে গেছি রেখে, তো ফাইনালি ওখানে একটু লেট হয়ে গেল, আর ওইসব করতে করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আপাতত ফ্লাইটে বসে আছি, এখন বাজে 6:50, আর 7:20 ফ্লাইটের টাইম, বাট কখন ছাড়ে দেখি, আপনাদের সাথে যেতে যেতে আবার কথা হচ্ছে। আজকের ওয়েদারটা ভীষণ ক্লাউডি ওয়েদার, দেখো বৃষ্টি পড়ছে বাইরে ভীষণ, আর খুব ঠান্ডা ওয়েদার। Thank you.
গেছি কলকাতা থেকে সুরাত, সেই ভোর 4:30 বেরিয়েছি, খুব দেরি হয়ে গেছিলো। যাই হোক, ফ্লাইটটা পেয়ে গেলাম, ভালোভাবে পৌঁছেছি। এবার আমাকে এখানে আমার পিক আপ করতে আসবে আমার বাবা এবং আমার বোন। তো চলো ওদের সাথে দেখা করা যাক, 2 বছর বাদে ওদেরকে দেখবো। পৌঁছে গেলাম বাবার সাথে, বোনের সাথে, আর ও হচ্ছে রাজশ্রীকে দেখিয়ে দে। তো ও তিনজনের সাথে দেখা হয়ে গেল, ওরা আমাকে মানে পিক আপ করতে এসছে আর কি। তো এবার আমরা কিছু খাবো রাস্তায়, খুব খিদে পেয়েছে। সো গাইস, মে আর মেরি দিদি এক সাথ হো গে এবং বহুত সারি ব্লগ বানাঙ্গে, দেখতে রে না, প্রচুর ব্লগস হবে। আর ও কিন্তু বাংলা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলা বলতে পারি, বাট এখানকার লোকের জন্য আমাকে হিন্দি বলতে হয় বেশি। সো চলো যেতে যেতে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমরা এখন একটা জায়গায় এসেছি, এখানে কিছু খেতে এসেছি। সকাল থেকে আমরা কেউই কিছু খাইনি। তো এখানে কি খাবো আমরা? আমি খাবো ইডলি, আমি খাবো ধোসা, মে খাওঙ্গি ধোসা। সো এবার একটু পেটে কিছু দিই, কফি খাবো, নাহলে দিনটা একদমই শুরু হচ্ছে না। চলো, জোরও কি ভোক লাগে, খেয়ে দে, তোমাদের সাথে কথা বলছি, আর এরপরে দেখি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি, ঠিক আছে? বাই বাই।